আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমি তোমাদের রামেনা মিস আজকে নতুন একটা জিনিস আমরা শিখছি, ঠিক আছে? তাহলে সবাই খাতা পেন্সিল রাবার শার্পনার নিয়ে বসে যাও, দেখো আজকে আমরা কি শিখি, ঠিক আছে? তো তাহলে তোমরা বসে যাও, দেখো এটা আমি কি লিখেছি, দেখো তো, কেউ এটাকে চিনো? এটা হচ্ছে এম। কি বলো তো? এম। এর আগের ক্লাসে আমরা কি শিখেছিলাম? এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম কে এল, তাই না? কে এল শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা শিখব এম, কি করে এম লিখতে হয়, ক্যাপিটাল লেটার এম। তাহলে আসো আমরা দেখি কি করে এম লিখতে হয়। এটা হচ্ছে একদম সহজ। এটা লেখার আগে আমি তোমাদের এখানে একটা প্র্যাকটিস করে দেখাই। দেখো আমরা এ একটা দাগ দিব, ঠিক আছে? এ একটা দাগ দিয়ে আমরা এই বাঁকা করে একটা দাগ দিব, তারপরে এই দিকে একটা দাগ দিব, তারপরে এই দিকে একটা দাগ দিব, হয়ে যাবে। কোন চাপা হয়ে গেছে আমার এখানে, থাক দেখো আমরা এখানে দেখি। দেখো এই একটা দাগ দিলাম, প্রত্যেকটা ঘরে আমরা এভাবে একটা করে দাগ দিয়ে দিই। প্রথম দুইটা ঘরে কিন্তু দিবে, ঠিক আছে? তিনটা ঘরে না, কিন্তু প্রথম দুইটা ঘরে হবে। এই দেখো, দেখেছ? এটা এখন তোমরা দুই ভাবে তোমরা শিখতে পারো। একটা হচ্ছে গিয়ে দেখো, যদি আমরা এই পাশে আমরা আরেকটা দাগ দিই, এইচ এর কথা মনে আছে তোমাদের? আমরা এইচ শিখিয়েছিলাম না, এইচ এর মতো করে যদি আমরা আরেকটা দাগ দিই, তাহলে আমরা এই যে এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব, মিলে যাবে, ঠিক আছে? আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে তোমাদের এই, তারপরে এখানে, তারপরে এখানে যাবে, ঠিক আছে? তারপরে দেখো এখানে আরেকটা, যদি আরেকবার আমরা ট্রাই করি, এটা এখান থেকে যাবে, আবার এখানে উঠবে, তারপরে আবার নিচের দিকে চলে যাবে, ঠিক আছে? তারপরে দেখো এখানে আবার আমরা ট্রাই করব, এখানে একটা যাবে ডাক নিচ পর্যন্ত একটা বাঁকা হয়ে যাবে, তারপরে আবার বাঁকা থেকে উপর দিকে বাঁকা হয়ে উঠবে, বাঁকা হয়ে উঠে আবার নিচের দিকে চলে যাবে। খেয়াল করেছো সবাই? ঠিক এইভাবে তোমাদের এমটা লিখতে হবে, ঠিক আছে? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালোভাবে এটা পারবে, কারণ এটা একদম সহজ, ঠিক আছে? তারপরে দেখো আজকে যদি তোমাদের এমটা হয়ে যায়, আজকে আমরা এ থেকে এম, আমরা যে প্রথমে যে এ থেকে শিখে এসেছিলাম, এ থেকে এম পর্যন্ত আজকে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? তাহলে আসো দেখো আমরা প্রথম থেকে একবারে প্র্যাকটিসটা শুরু করে দিই। তোমাদের খাতার একদম এই এমটা কিন্তু একটা পেজ ভরে সম্পূর্ণ লিখবে, ঠিক আছে? তারপরে অন্য পেজে চলে যাও, অন্য পেজে গিয়ে আমি যেভাবে লিখবো ঠিক সেভাবে তোমরা লেখা শুরু করবে। আমি তোমাদের খাতার মতো করে ঘর করে নিচ্ছি, তোমাদের খাতে এক পৃষ্ঠা তো চারটা করে ঘর আছে, তাই না? লম্বা করে তোমাদের চারটা ঘর আছে, আমি এখানে অনেকগুলো ঘর করবো, বাট তোমরা কিন্তু চারটা করে চারটাই লিখবে, বুঝতে পেরেছ? আগে দেখি এখানে কতটুকু পর্যন্ত লেখা যায়, ঠিক আছে? তাহলে দেখো উপরে আমরা লিখে নিলাম এ থেকে এম, এ থেকে এম আমরা লিখব। আমি এখানে একবার করে লিখে যাব, তো দেখো আমার সঙ্গে সঙ্গে তোমরাও লিখো। প্রথমে কি লিখব? এ। সবাই লিখছো তো আমার সাথে সাথে? প্রথমে লেখো এ, এরপরে কি হয় বলো তো? এরপরে বি হয়, রাইট? তাহলে দেখো তারপরে আমরা লিখছি বি, ঠিক আছে? বি, বি এর পরে কি হবে বলো তো? বি এর পরে হবে সি, ঠিক আছে? তাহলে দেখো এই যে হচ্ছে আমাদের সি, সি হয়ে গেল। সি এর পরে কি হয় বলো তো সবাই? দেখি তো কে কে পারে, রাইট? সি এর পরে হবে ডি,
তাহলে দেখ আমরা এখানে ডিটা আমরা লিখে নেই এই যে ডি হ্যাঁ ডি এর পরে কি হবে বলো তো ডি এর পরে কি হয় ডি এর পরে ই হয় হ্যাঁ এই যে দেখো আমরা এখন ইটা লিখছি এই যে চারটা তোমরা লিখলা তোমাদের খাতার যে প্রথম লাইনটা কিন্তু পাওয়ার হয়ে গেল এখন তোমরা সেকেন্ড লাইনে চলে আসো সেকেন্ড লাইনে তোমরা লিখবা ই ঠিক আছে সেকেন্ড লাইনে তোমরা কি লিখবা ই লিখবা এইটা আমরা ই লিখে ফেললাম ই এর পরে কি হয় ই এর পরে হয় এফ তাহলে দেখো এই যে এফ সবাই লিখো তো আমার সাথে সাথে দেখি কে ফার্স্ট হয় আমি কিন্তু সবার খাতা চেক করব স্কুল খুললে ঠিক আছে সবার খাতা আমি দেখব কে কত সুন্দর করে তোমরা লিখেছো ঠিক আছে তারপর দেখো ই এর পরে হয় এফ এফ এর পরে কি হয় বলো তো সবাই এফ এর পরে জি হয় জি তাই না এফ এর পরে কি হয় জি হয় জি এর পরে কি হয় জি এর পরে হয় এইচ জি এর পরে কি হয় এইচ হয় তাই না আমাদের কিন্তু দুই লাইন কভার হয়ে গেল না বলো তারপরে দেখো তোমাদের তো ঘর করতে হবে না তোমাদের ঘর করা আছে বাট আমার ঘর করতে হবে দেখো আমি একটু ঘরটা করে নিই তোমরা এগুলো যার যার লেখা শেষ হয়নি তারা সম্পূর্ণটা কমপ্লিট করো ঠিক আছে আচ্ছা আমার ঘর করা কমপ্লিট হয়ে গেছে এখন দেখো আমরা কোন পর্যন্ত ছিলাম জি এইচ এইচ পর্যন্ত ছিলাম তাই না এইচ এর পরে কি হয় বলো তো সোনামণিরা এইচ এর পরে হয় আই তাহলে আই কি করে লেখে এই একটা দাগ দিব তারপরে এই লম্বা একটা দাগ দিব নিচে একটা দাগ দিব হয়ে গেল আমাদের আই তাই না তারপরে আমরা কি লিখবো বলো তো আই এর পরে জে লিখবো তোমরা কি জে লিখতে পারো হ্যাঁ তোমাদের শিখিয়েছিলাম না ছাতার মতো করে সেইটা দেখো এই তো হয়ে গেল না বলো জে জে এর পরে কি হয় বলো তো জে এর পরে কে হয় কে কি হবে লেখে এটা দাগ দিলাম তারপরে এই একটা উপরে দেখি দাগ দিলো দিবো বাঁকা করে নিচে একটা বাঁকা করে দাগ দিই হয়ে যাবে আমাদেরকে কে এর পরে কি হবে এল এল কি করে লেখে এই যে একটা লম্বা একটা দাগ দিব তারপরে এই দিকে একটা বাঁকা করে একই নিচে একটা দাগ দিব হয়ে যাবে আমাদের এল আর এম এম যে আমরা এখন শিখলাম সেই এম ঠিক আছে এম আমরা সবাই পারি তাই না এই দেখো এই একটা দাগ দিব তারপরে এইভাবে একটা বাঁকা করে এই দাগ পর্যন্ত দিব তারপরে আবার এই দাগ থেকে উপরে দাগ দিব একটা ঠিক আছে তারপরে এই একদম নিচের দিকে চলে আসবো ঠিক আছে তাহলে কি তোমরা সবাই আমার সঙ্গে সঙ্গে লিখতে পেরেছো এ থেকে এম পর্যন্ত সবাই কি লিখেছো তাহলে এই যে এ থেকে এম পর্যন্ত আমরা লিখলাম এটা কিন্তু আমাদেরকে বাসায় তিনবার করে লিখতে হবে কয়বার করে লিখবে বলো তো সবাই তিনবার করে লিখবে তিনবার করে লিখলে আশা করি তোমাদের এগুলো হয়ে যাবে ঠিক আছে তোমরা সবাই এটা সুন্দর মতো করে পারবে তাহলে সবাই বাসায় কি কি প্র্যাকটিস করবে প্রথমে প্র্যাকটিস করবে কি এম ঠিক আছে প্রথমে কি প্র্যাকটিস করবে এমটা প্র্যাকটিস করবে এম কিভাবে দেখিয়ে দিয়েছিলাম না আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে এম ঠিক আছে একটা বাঁকা দাগ উপর দিক উঠালাম নামালাম সোজা একটা দাগ দিলাম নিচে একটা দাগ মিশে ফেললাম বাঁকা করে আবার উপরে উঁচা দিলাম আবার নামিয়ে দিলাম সোজা একটা দাগ দিলাম
নিচের দাগের সাথে মিশিয়ে দিলাম, উপরের দাগের সাথে আবার বাঁকা করে মিশিয়ে দিলাম, তারপরে নামিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এভাবে আমাদের এমটাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তাহলে বাসায় তোমাদের সবার বাড়ির কাজ থাকবে, প্রথমে এক পেজটা তোমরা এম লিখবে। ঠিক আছে, এমটাকে প্র্যাকটিস করবে, এমটাকে প্র্যাকটিস করে নেক্সট পেজে পরের পৃষ্ঠায় তোমরা এ থেকে এম তিনবার করে লিখবে সবাই। ঠিক আছে, তাহলে সবাই বাসায় সুন্দর করে ভালো করে প্র্যাকটিস করো। আজকে তোমাদের ক্লাস এতটুকুই থাকলো, এর বেশি আর করাবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।